নমস্কার সবাইকে, আমার রান্নাঘরে আমার পুরো পরিবারের তরফ থেকে জানাই সবাইকে শুভ দীপাবলি এবং ভাই ফোঁটার অনেক অনেক শুভেচ্ছা। আজকে নতুন একটি রেসিপি, আজকের রেসিপি চিকেন কোর্মা। যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে রাখা বেল আইকন বাটন ক্লিক করে দেবেন, যাতে সবার আগে আপনাদের কাছে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায়। আর আমার বানানো রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে একটু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চলুন তাহলে আজকে রেসিপিটা চালু করা যাক। আমি প্রায় 600 গ্রামের মতো চিকেন নিয়েছি। চিকেনটা নুন হলুদ লঙ্কা পাউডার আর ধনিয়া পাউডার দিয়ে একটু ম্যারিনেট করে 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এবারে আমি দেখে নেব আমার চিকেনটা বানানোর জন্য কী কী লাগছে। রসুন বাটা, আদা বাটা, সাদা তেল, কাজু আর আমন্ড বাদাম বাটা, দই, আমি আগে থেকে একটু পেঁয়াজ বেরেস্তা বানিয়ে রেখেছিলাম, পেঁয়াজের বেরেস্তা, আর গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরা, আর লাগবে নুন, লঙ্কা, হলদি পাউডার আর ধনে পাউডার। আমি কড়াই গরম করে নিয়েছি। এবারে কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে তার উপরে দিয়ে দেবো 1 চামচের মতো ঘি। এরপরে তেল আর ঘিটা গরম হয়ে গেলে ওর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরা আর সব রকম মেশানো গরম মশলার আমি ফোড়ন দেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পরে এবারে আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এরপরে আমি চিকেনটা দিয়ে বেশ কিছু সময় চিকেনটা ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি। আমি রসুন বাটা আর আদা বাটা দিয়ে আর কিছু সময় আমি মশলাটা কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যায়। এবারে এর মধ্যে আমি নুন, হলুদ, লঙ্কা পাউডার, হলদি পাউডার আর ধনে পাউডার দিয়ে মশলাটা কিছু সময় কষিয়ে নেব।
এবারে এর মধ্যে আমি যে পেঁয়াজের ব্যবস্থাটা বানিয়ে রেখেছিলাম ব্যবস্থাটা একটু হাতের মধ্যে ক্র্যাশ করে চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আর কিছুক্ষণ নাড়িয়ে নেব। আমি এবারে চিকেনের মধ্যে ছোট একটা বাটির এক বাটি দই দিয়ে চিকেনটা কিছুক্ষণ সময়ের জন্য কষিয়ে নেব। প্রায় 5 মিনিট চিকেনটা আমি কষিয়ে নিয়েছি। এবারে আমার আগে থেকে তৈরি করে রাখা কাজু আর আমন্ড বাদামের পেস্টটা চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। কিন্তু মনে রাখবেন চিকেনের মধ্যে বাদাম আর কাজুর পেস্টটা দেওয়ার পরে চিকেনটা সবসময় নেড়ে রাখবেন, নাহলে বসে যাওয়ার সম্ভাবনা থাকে। এবারে এর মধ্যে আমি বাদাম আর ও দইয়ের মশলার বাটির জল একটু মিশিয়ে জল একটু সামান্য জল অ্যাড করছি। এবার জল অ্যাড করার পরে সামান্য আর পরিমাণ একটুখানি কষিয়ে নেব। এবারে আমি গ্যাসটা সিম করে দেব। গ্যাসটা সিম করে 5 থেকে 7 মিনিটের জন্য এটা ঢাকনা লাগিয়ে দেব। 5 থেকে 7 মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে, এবারে আর একটুক্ষণের জন্য আমি চিকেনটা নেড়ে নেব। আমার রান্নাটা প্রায় কমপ্লিট। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলে যারা নতুন আছেন। অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।